জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ফোরকান আহমদ খলিফা। অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে মোহাম্মদ রাকিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী সহ আরো অনেকেই। আমি এই মাদ্রাসার দায়িত্ব নেওয়ার পর মাদ্রাসার সামগ্রিক পরিবেশ, পড়াশোনা এবং অবকাঠামো সবকিছুই মানে দিন দিন আমাদের মন্ত্রী মহোদয়ের সহযোগিতা পরিবর্তন হচ্ছে, আর বাকিটা স্থানীয় জনগণ এবং আপনাদের সহযোগিতা চাই আর কি।